নদিয়ার শান্তিপুরে প্রাণ বাঁচানোর তাগিদে ভ্যাকসিনের জন্য দৌড়। গত তিন দিন ধরে প্রত্যহ প্রায় 18,000 ভ্যাকসিনেশনের অভ্যাসজনিত কারণে সকলেরই মনে হয়েছে আজও চলছে মেগা ভ্যাকসিন। তাই বিনামূল্যে টিকা নিতে ভোর রাত্রির থেকে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। জনসাধারণের জ্ঞানার্থে নেই কোনো পোস্টার, প্রচারক। অবশেষে সকাল 7টা নাগাদ স্বাস্থ্যকর্মী এবং পৌর প্রশাসকগণ এসে পৌঁছালে জানানো হয় একমাত্র কুপন যাদের আছে তাদের দেওয়া সম্ভব, অন্যদের যেতে হবে হাসপাতালে। এরপর প্রায় 1 কিলোমিটার পথ কেউ পৌঁছালো হেঁটে, আবার কেউ টোটো বা অন্য কোনো যানবাহন ধরে। রুটিন মাফিক কর্মসূচি ছাড়া বিশেষ কোনো টিকাকরণ হাসপাতালে হচ্ছে না, তা জেনে আবারও ফিরে আসতে হলো মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের গেটে। এরপর কুপন দেখিয়ে ঢোকার নিয়ম চালু হতেই ক্ষোভে ফেটে পড়ে ভোর রাত থেকে লাইনে দাঁড়ানো জনসাধারণ। তাদের বক্তব্য, কাউন্সিলররা মুখ চিনে কুপন দিয়েছে তাদের ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের, সাধারণ মানুষ কিভাবে কুপন পাবে। তিন দফায় তারা রাস্তা অবরোধ করে, পৌর প্রশাসক রাস্তায় এসে বোঝানোর চেষ্টা করে। তিনি ঘোষণা করেন, কুপন ছাড়া মিলবে না ভ্যাকসিন। এরপর আধার কার্ড হাতে নিয়ে রাস্তায় যান, চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। অবশেষে জনসাধারণের দাবি মান্যতা দিয়ে সুকৌশলে মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত লাইব্রেরি মাঠে সকলকে দাঁড়াতে বলা হয়। শারীরিক সমর্থকরা আবারও দৌড়ে আগে পৌঁছান। বৃদ্ধ বৃদ্ধা এবং শারীরিক অসুস্থতা নিয়ে দাঁড়ান লাইনের একবারে শেষে। পৌর প্রশাসক এসে সকলের উদ্দেশ্যে বলেন, ভ্যাকসিন সকলেরই পাবে, আমাদের সাথে সহযোগিতা করুন। আজ যারা নাম নথিভুক্ত করালেন, আগামীতে ভ্যাকসিন আসার প্রথম অধিকারী তারাই থাকলেন। আপনার নাম কি? পলি বিশ্বাস। কোন ওয়ার্ডে বাড়ি? 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমাদের যদি বাড়িতে ফোন দিয়ে আসতে হয় তাহলে যেতাম না, এখানে আসতে হতো না, তাহলে আমরা ঠিক টাইমে এসে কুপনটা নিয়ে আমরা আগে হসপিটাল থেকে ওখান থেকে ঘুরে আবার এখানে এসে মানে বড় লাইন দিয়েছে, তাহলে এবার বলেন আমরা কি করব? তাহলে এই যে আপনারা দৌড়ে এখানে আসলেন, হ্যাঁ, এখন তো এখন মতো ফোন দিয়ে না করে আমরা বলছি ধরে ধরে এখন তো মজা দেখলো আমাদের, এখানে তো মজা দেখছে না কি করব মানুষ। কি নাম আপনার দিদি? মেগা ভ্যাকসিন শেষ হওয়ার পর আজকে কত পরিমাণ দেওয়ার কথা? আজকে আমাদের এখানে 1,000 মানুষকে আমরা দিতে পারবো। আমরা সমস্ত এই যেহেতু 1,000 মানুষ, যেহেতু আমরা 1,000 মানুষকে সমস্ত ওয়ার্ডে আমরা ভেবেছিলাম সেকেন্ড থেকে আমরা সংশ্লিষ্ট যারা আমরা মানে কাউন্সিলররা এক্স কাউন্সিলার ছিলেন তাদের বলেছিলাম, তারা আপনারা এই চেষ্টা করে পাঠান, তাদের কাছে কোনো দেওয়া ছিল সেই অনুপাতে আমরা এখানে দেবো। এবার সেক্ষেত্রে এরা সাধারণ জনসাধারণ তারা জানে না, তাদেরও দোষ নেই, তারা এসে গেছিলেন যেহেতু এর আগে মেগা ক্যাম্প হচ্ছিল, তারা সবাই এসেছিলেন, সুতরাং তাদের আমি বলেছি আপনারাও আশ্বস্ত থাকেন। যারা পৌর এলাকার নাগরিক তারা যারা আজকে চলে এসছেন তারা আপনাদের আধার কার্ড, ফোন নাম্বার এবং ওয়ার্ড নাম্বারটা দিয়ে আজকে আপনারা এখানে জমা দিয়ে যান। পরবর্তী দিনে আমরা যেদিনকে ক্যাম্প করবো আপনাদের সেদিনকে ডেকে নিয়ে তাদের আপনাদের ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবো। আপনার নামটা জিজ্ঞেস? আমার নাম সুব্রত ঘোষ, পৌর প্রশাসক শান্তিপুর পৌরসভা। নদিয়া থেকে মলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।